সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ সবাই আপনারা ভালো আছেন। জুবায়ের্স টাইম থেকে সবাইকে ওয়েলকাম। আজকে চা খেতে খেতে কিছু আপনাদেরকে দেখাবো আমার সংসারের কিছু অ্যাডিশনাল বলা চলে, যেগুলো আমি কালকে কিনেছি। মাশাল্লাহ, দুধ চাটা আমার খুবই পছন্দের। তো শুরু করা যাক মেইন ভিডিওতে। আমি এখানে কিনেছি, তো প্রথমে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে যে এটা এটা আপনারা সবাই পরিচিত স্ট্র সেট আর কি, পানি খাওয়ার জন্য। এনজয় সামার, এখন সামারও চলছে, খুবই ভালো লাগবে। এই যে এর সাথে স্ট্র আছে এরকম অ্যাডিশনাল। সংসার করতে লাগলে আসলে অনেক কিছুই লাগে, এটা তার মধ্যে একটা। তারপরে এখানে আমি এটা নিয়েছি, হ্যান্ড ওয়াশের পাম্পার। আমার কাছে এটা খুব ভালো লাগছে আর কি, সিম্পলের মধ্যে ভালো লাগছে, এই জন্য এটা নিয়েছি। তারপরে এখানে আছে আমার কিছু টুকিটাকি ছোটো ছোটো জিনিসপত্র, যেগুলোর প্রিন্টগুলো অ্যাকচুয়ালি আমার কাছে খুবই মজার লাগছে, খুবই আকর্ষণীয়, এই জন্য আমি নিয়েছি। এই যে এগুলো হলো গ্লাস লিড, এগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি, সংসারের বিভিন্ন কাজে। যেমন এখানে আমি সেদিন বিস্কুট বা আদার্স কোনো কিছু দিয়ে আমরা ইউজ করতে পারলাম বা খাইলাম, এই আর কি। তারপরে এখানে নর্মাল কিছু, এটা অয়েল ব্রাশ, আমি একটু লম্বা নিয়েছি। আর এই যে এখানকার এই ব্রেসলসগুলো অনেক সফট, আর এই যে এই জায়গাটার আমি মাথাটা একদম অ্যাডজাস্ট করা নিয়েছি, যাতে করে এটা সহজে খুলে না যায়, প্লাস খুব সহজে যেন নষ্ট না হয়, এই জন্য আমি এই ব্রেসলসের এইগুলো নিয়েছি, অ্যাডজাস্ট করা ব্রেসলস। আর ভাত, ভাতের চামচ এটা আর কি, আমার কাছে এটা ভালো লাগছে এই জন্য সিম্পলি, বাট আমার কাছে ভালো লাগছে এই জন্য যে এটা রাইস কুকারের সাথে মিল আছে, রাইস কুকারের মধ্যে আমরা এই ধরনের চামচ পেয়ে থাকি, এই জন্য আমরা এটা নিয়েছি। নেক্সটে যেটা দেখতে পাচ্ছেন এইটা আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে, প্রিন্টের ট্রে, ছোটোর মধ্যে। ট্রে তো অনেক ধরনের দরকার হয়, বড়, ছোট, মাঝারি, যখন যেরকম মেহমান আসে। সাপোজ দুইজন মেহমান আসলো, আমি তো আর অত বড় ট্রে ইউজ করতে পারবো না, তখন আমি এর মধ্যে দুই কাপ চা আর বিস্কিট একই সাথে দিতে পারি, তো এই জন্য আমি এই ট্রেটা কিনেছি। এবং আমার কাছে খুবই ভালো লাগছে প্রিন্টের এই ধরনের জিনিসগুলো, আমার কাছে নতুন লাগছে, এই জন্য নিয়েছি। নেক্সটে আমার কাছে আছে এই বোতলটা, এটা আমার কাছে ভালো লাগছে প্যাকেজিংটা, এটা আমি বেস্ট বাই থেকে নিয়েছি, মেবি ইয়েস, এটা আমি বেস্ট বাই থেকে নিয়েছি। এটার প্রাইস নিয়েছে 115 টাকা। আমার কাছে এটা ভালো লাগছে সামারের জন্য, পানি খাওয়ার জন্য অনেক ভালো, বড়ও আছে, তো হেল্পফুল। নেক্সটে আমার কাছে আছে এই দুইটা কন্টেইনার বা কোটা, আপনারা যে যেটাই বলেন। আমার কাছে স্পেশালি এটা বেশি ভালো লাগছে, জাস্ট বিকজ এটা এরকম লক সিস্টেম, আমার কাছে এই ধরনের ট্রান্সপারেন্ট আর লক, এই ধরনের লকগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য বেসিক্যালি আমি এটা নিয়েছি। প্লাস এখানে এই ধরনের নর্মাল একটা রেড লিডের আর কি, ভালো লাগছে নর্মাল কিছু রাখার জন্য, সুগার অর কাইন্ড অফ সামথিং নেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি আমার কাছে আছে হলো, আপনারা এই বক্সের সাথে অনেকেই পরিচিত, হোয়াইট অ্যান্ড পিঙ্ক শেডের আর কি এই কন্টেনারটা, এটা আমি নিয়েছি হলো আপনার এরকম লক সিস্টেমের জন্য, যাতে করে কোনো রকম বাতাস বা কোনো রকম কোনো কিছু ভিতরে ঢুকতে না পারে, একদম এয়ার টাইট। আর প্লাস আপনারা দেখেন এটার স্পেসটাও অনেকখানি আছে, প্রায় এক বিদ্যার মতো, তো অনেক কিছুই আর কি রাখা যাবে। আর এটার প্রাইস নিয়েছে, এটা আরএফএল এর অবভিয়াসলি, এটা নিয়েছে 300 টাকা, তো আমার কাছে ভালো লাগছে। এই আজকে এইগুলোই আমি শপিং করেছি আমার সংসারে অ্যাডিশনাল কিছু, সংসার তো আর এগুলো দিয়ে চলবে না, আরও অনেক কিছু কেনা যাবে। তো নেক্সটে আমি যখন আরও অনেক কিছু কিনবো তখন আপনাদেরকে শেয়ার করব, আপনাদের যদি এগুলো ভালো লাগে বা আপনাদের যদি এগুলো হেল্প হয়, এই জন্য আমি আপনাদেরকে এগুলো শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। অ্যান্ড সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।